আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদের কাছে আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ, আমাদের এই অনুষ্ঠানটুকু দীর্ঘদিন থেকে বাংলা ভাষাভাষী বাইদের ভাই বোনদের মাঝে যেভাবে একটা উচ্চ উদ্দীপনা লক্ষ্য করা গেছে, আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা ক্ষেত্রে বিভিন্ন স্টেপে যে মাসনুন দোয়া হিসেবে অভিহিত করি আমরা, এই দোয়াটুকু হলো বিভিন্ন সময় যে দোয়াটুকু পাঠ করতেন এগুলোকে আমরা মাসনুন দোয়া বলি। এবং আমাদের স্টুডিওতে বিশিষ্ট আলেমে দিন শেখ হযরত মাওলানা আব্দুল হাফিজ সাহেব আমাদেরকে যেভাবে প্রাঞ্জল ভাষায় ওনার যেভাবে আলোচনা করে আসছেন, আশা করি আমাদের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ উপকৃত হচ্ছেন। আজকেও যথারীতি উনি অনেক কষ্ট করে আসছেন আমাদের স্টুডিওতে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেভাবে কষ্ট করে এসে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বিভিন্ন মাসনুন দোয়ার অনুষ্ঠানের যেসব বিষয়াদি নিয়ে আপনি আলোচনা করছেন, আলহামদুলিল্লাহ বড়ই চমৎকার। আপনার তালা আল্লাহ তালা আপনাকে হায়াত তাইয়্যেবা দান করুন। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহু বিল খায়ের। মৌলানা সালাউদ্দিন সাহেব দারুল ফেনী মহিসুন্না ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান এবং দারুল ফেনী মাদ্রাসার মোহতমিম সাহেব, আল্লাহ আপনারা জাযা খায়ের দান করুক, আপনাদের আল্লাহ তালা ইলমি আমলি আরো বরকত দান করুক। আলহামদুলিল্লাহ الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى، اما بعد، ইকরা বাংলার দর্শকবৃন্দ, এই মাসনুন দোয়ার অনুষ্ঠান দেখবা লাগে আপনার অনেকের অপেক্ষাত আছেন। আর মাসনুন দোয়ার প্রোগ্রাম থেকে অনেকে যে উপকৃত হইরা ফায়দা ফায়দা প্রায় সময় হলে হইয়া তখন আলোচনা করিয়া তখন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, নিশ্চয় এই সাবজেক্টটা কিসবে ফায়দা পাওয়ার যোগা। আর আমি আশা করি আল্লাহ তালায় সবে ফায়দা পাইয়া এর উপরে আমল করে আল্লাহ তালায় তৌফিক দান করে, আমিন আল্লাহুম্মা আমিন। আমরা আজকের যে একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করতাম, সেরাম যে সাবজেক্টটা প্রায় সময়ও আমরার মাঝে আলোচনা করেন যে হুজুর আপনি ইস্তেখারা করেননি, তো ইস্তেখারা নিয়ে আজকে আলোচনা, যে ইস্তেখারার তরিকা কীরকম, ইস্তেখারার নিয়ম কীরকম, আর ইস্তেখারা কিতা লাগে করেন। ই একটা বড় একটা আমল আর এগুলোর সুন্নতি একটা তরিকা ইস্তেখারা। ইস্তেখারা হইল কোনো বালা খাজ সামনে দিয়া করতাম, এই খামটা লাগিয়া আল্লাহর কাছে তার ক্ষয়ের এবং মঙ্গল কামনা করা, অটো হইল কি ইস্তেখারা। আমরা সমাজের মধ্যে এই ইস্তেখারা নিয়া বহু জাতর অবস্থান আছে। আসল হইল কি ইস্তেখারা নিজে নিজের সামনে যে খাজ আছে এই খাজের সামনে রাখিয়া ইস্তেখারা করতাম। কোনো খাজ করার পূর্বে আল্লাহ তালা নিকট ক্ষয়ের এবং বরকতের জন্য দোয়া করার নাম হইল কি ইস্তেখারা। ইস্তেখারা খারে হয় বুঝতে পারলাম নি, জি ইস্তেখারা খারে হয় যে কোনো খাজ করার আগে আল্লাহ তাআলার কাছে খয়ের এবং বরকতর লাগিয়া দোয়া করার নাম হইল কি ইস্তেখারা। এখন এই ইস্তেখারা করার তার নিয়মটা কীরকম, তার পদ্ধতিটা কীরকম, আমরা যদি এই নিয়ম আর পদ্ধতি আমরা জানতাম পারি তে আমরা প্রত্যেকে নিজে নিজে ইস্তেখারা করতাম পারি। এশার নামাজ পড়ার পরে
সুন্দর ইতমেনানোর সাথে অজু ফরব। অজু ফরিয়া একইবারে মনোযোগ সহকারে দুই রাখাত নফল নমাজ পড়ব। নফল নমাজ পড়ার বাদে সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন পাক বিছনাত সুন্নতি তরিকায় শুইমু। আর ওই শুইবার আগে আল্লাহর কাছে নিজের গুণা মাফির লাগি তবা করিয়া কিছু দুরুদ শরীফ পড়িয়া এরপরে ইস্তেখারার যে দোয়া আছে ও দোয়াটা পড়িয়া সুন্নতি তরিকায় শুয়ে যাইম। তো আজকে এই ইস্তেখারার দোয়াটা আলোচনা করব, দোয়াটা কইব। এতে অনেকর মুখস্থ আছে এই দোয়াটা, আর যারা মুখস্থ নাই এই দোয়াটা ইস্তেখারার দোয়াটা মুখস্থ করবা, করিয়া নিজে নিজে ইস্তেখারা করবা। ইস্তেখারা যে সময় দোয়া ফড়িয়া পাক সাফ হইয়া অজু ফড়িয়া দুই রাখাত নমাজ ফড়িয়া ইস্তেখারার দোয়া ফড়িয়া ঘুমাইলা, ঘুমানির পরে স্বপ্নে কিতা দেখলা, আজকে কিচ্ছু দেখছেন না, আগামী খাইল করবা আবার দেখছেন না, আবার করবা দেখছেন না, এরকম যদি সাত দিন করার বাদে কোনো কিছু দেখেন না, স্বপ্নে কিচ্ছু দেখেন না, থইলে কিতা থইলে অবস্থা রইল আপনার মনের যে আগ্রহ যেটা আছে ওগো ঠিক মনে করিয়া নিতা, মনের যে আগ্রহ যেদিকে আছে ওটাও ক্ষয়ের মনে করিয়া এর ফিরে আমল করিয়া যাই থাকিয়া। আর যদি দেখই তাহলে হয়তো সাফ ক্লিয়ার আপনার মনের একটা আগ্রহ যেদিকে আছে ওদিকে আপনার দেখলা, সে তো আর করে কিছু জিখাইবার কিছু নাই। আর আপনি যদি স্বপ্ন দেখেন তো এই স্বপ্নটা যার কাছে মনে হয় তার কাছে হইতা না, কেন স্বপ্নর তাবির তুলা ই আর একটা সাবজেক্ট, যেসা মেসাব দেখলে যেসা আলিম দেখলে মনে হতা না এই কথা যে এই মনে হয় খাবর তাবির জানেন, আগে জানতে হইব যে খাবর তাবির জানেননি, যেসা মেসাবরে যদি জিকাইন তো ফয়লা জিকাইতা, তো মৌলানা সাহেব আপনার জানা মতো খাবর তাবির কোন হুজুরে জানেন বা কোন আলিমে জানেন ও কথাখান কইলে জানলে আমার লাগে সুবিধা হইত। আমি একদিন এক ইস্তেখারা করাত আসলাম, ইস্তেখারা করার পরে তিন দিন একটা খাপ দেখলাম একাধারে, এখন খাবি আমি নিয়া বসাইতে বইতাম পারি না তার জায়গাত, এখন একটা দিয়ান পড়লাম যে এ কি খাব আমি তিনও দিন দেখলাম ব্যাপারটা কীটা। ও আমার এক উস্তাদ যেই নদে খোয়া যায় ই জবানার ইবনে সিরিন খাবর খুব পারদর্শী, জানো অশান্তি হইলে থান কাছে গেলাম, যাওয়ার বাদে কইলাম হুজুর আমি এক হাজারে তিনটা দিন ও খাবটা দেখছি, খাপ হওয়ার বাদেও তাই আমার উঠিয়া কইলে আপনি ইস্তেখারা করাত আসলানি, আমি কইলাম তাহলে খাপ আর তাই আমার কইলা আপনি ইস্তেখারা করাত আসলানি, কইলাম জিও বুঝি কিতা ইস্তেখারা করাত আসলা, ও আমি কইলাম যে ও ব্যাপারে আমি ইস্তেখারা করাত আসলাম, ও তাই আমার এই খাপটা ইস্তেখারার এই তাবির বই বইয়া দিলা। খাব খাবর তাবির করনেওয়ালা সর্বশেষ যুগের যে সবচেয়ে বড় খাবর তাবিরের ইমাম
ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই। আল্লাহ তালা তানে এই খবর তাবিরর ই ইলিম আল্লাহ তানে দান করছে, যার কারণে তাই খবর তাবির বইয়া জায়গায় জায়গায় কইতে পারতা। খবর তাবির খাব দেখলাম আর যারে মনে হয় খাব খুইলিমু ইটা না, এতে আপনার ব্যতিক্রম হয়ে যাব। যেমন একজনে খাবে দেখছে যে আপনার দুইটা নৌকাত নিজে চালার, এখন গিয়ে একজন দেখছে বা আমি তো স্বপ্নে দেখলাম দুইটা নৌকা আমি চালাই আর সিবেটা উঠে কইল ইন্না আলিল্লাহ, তুমি তো মারা যাইবা, দুই নৌকা চালাইবা কিলা, দুই নাও চড়ে উফিতিয়া ফড়ে। এখন তো বেটার জানার মাঝে একটা অশান্তি এসে গেল, পরিশানি আসিয়া গেল যে ইয়া আল্লাহ ই খিতা হইল খিতে হইল। ও সময় আরও বুজুর্গর কাছে গিয়া সময় কইলা যে ওলা ওলা ও হেন তো ই ব্যাপার পারদর্শী, তাইন খাব খোয়ার বাদেও তাইন কইলা আপনি খাবার করার কাছে খুঁইছেন নি, বুঝিয়ে খুঁইছি বুঝি হেন খিতা খুঁইছেন বুঝি হেন খুঁইছেন, দুই নাও চড়ে উভতিয়া পড়ে, তা আমি যেমনে দেখছি দুইটা নৌকা চালাই মুঠে তাই মারা যাইম। ও কইলা হা 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 তোমার এই খবর তাবিরটা খুব ভালো আসেল, খবর তাবিরটা ভালো উমর্মে আসেল যে তুমি দুইটা রাষ্ট্র চালাই লে এনে, তুমি এমন সম্মানী হইলে এনে যে তুমি দুইটা রাষ্ট্র চালাইবার চালাইছে যোগ্যতা তোমার মাঝে আল্লাহ দিল এনে, তুমি খাব যার কাছে মনে হয় যার কাছে খুঁজা তুমি তো নাটিলিছ, যার কারণে খাব দেখার বাদে অস্থিরতা করতাম না পরিশানি করতাম না খেরুর কাছে খুঁইতাম না, জেসা আলিম মেসাব দেখলে থান কাছে খুঁইতাম না, আগে থানে জিগাইতাম যে খাবর তাবির সম্পর্কে কোন বুজুর্গে কোন মৌলানায় কোন আলিম সাহেবে খাবর তাবিরটা জানেন, কারণ খাবর তাবির করতে হইলে কি তা তো হাদিস বিশেষজ্ঞ হলে নিয়া খাবর তাবিরে নিয়া বসাইন। এর মাঝে ফাঁকে দিয়ে একটা কথা কইলাই যে খাবর তাবির যে সময় খাব দেখমু ভাত দেখি বালা দেখি লগে লগে খরট ফিরাই দিমু, যদি বাদ কোনো দুঃস্বপ্ন দেখি তে লগে লগে থুতু হইয়া খরট ফিরাই দিমু, আর নিয়ত করতাম আলহামদুলিল্লাহ বালা দেখছি। ঘুম থেকে উঠার পরে যা পারি সামান্য শ্রদ্ধা করে নিতাম, খাব দেখছি মনে করতাম যে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো দেখছি, কারণ স্বপ্ন এটা হইল গিয়ে আপনার আল্লাহ তালায় তার বন্দার দিল ডালিয়া দেওয়াইন, যে তার বন্দারে আল্লাহ তার মহাব্বতের ভিতরে মায়ার ভিতরে রাখবার লাগি তার দিল কিছু ডালিয়া দেন যে আমার, কারণ আল্লাহ তালা তো বন্দা ফায়দা করছে, মহাব্বত তো আল্লাহর বেশি, এতে কোনো সামনে দিয়ে কোনো সমস্যা বলা মুসিবত থেকে থাকে তো তার ভিতরে কিছু আল্লাহ ডালিয়া দেন যাতে বন্দা আল্লাহর দিকে রুজু হয়ে যায়। এখন যদি কোনো ডর বয় দূর স্বপ্ন কিছু দেখেন তো তার লগে লগে যে করটে আসলা খুইয়া করট ফিরাই দিতা, আর হয়তো আলহামদুলিল্লাহ আমি বালা দেখছি, আর ঘুম থেকে উঠার পরে মাছ তাতা যা তৌফিক সামান্য শ্রদ্ধা করতাম, আর নিয়ত করতাম আলহামদুলিল্লাহ বালা রাখছি বালা দেখছি, আরও নিজে নিজে বই দিতাম কই গেছে এই স্বপ্ন খুঁইতাম না। যদি স্বপ্ন তাবির জানেওয়ালা খেউর ফাই তেথান গেছে এতে ছয় মাস বাদেও আর এক বছর বাদেও খুঁইবো থান গেছে খুঁইবো, আর আমরা তো এখন তো হইল কি মুঠির ভিতরে দুনিয়া যে এইরকম খবর তাবির জানেওয়ালা খেউর গেছে সুযোগ করতাম পারি তেথান গেছে শুধু খুঁইবো, নতুবা নিজের স্বপ্ন নিজে তাহাম্মুল করিয়া হজম করিয়া বইমু খেউর গেছে আলোচনা করতাম না, নিয়ত আনতাম আমি বালা দেখছি আলহামদুলিল্লাহ, এতে নিজেরে নিজের স্যাটিসফাই আনিলটা বালা দেখছি। আর আমরা আর সমাজও হয়েছে কিতা যেমনে দেখলা তে লেখা করর আফানা শাসি বুঝি খিতা গো বুঝি, এখন নিজেও জানেন না কিছু
আর আরটা হইলে আর বাদে তো নালে ভাতারে হইয়া স্বপ্নর এই আসল থাকিয়া রোষটা অন্যদিকে ফিরাই লইলা। তাই স্বপ্ন দেখার বাদে এইটা খেউরের কাছে বয়ান করতাম না, নিজে নিজে ভালো মনে করিয়া কি সৎকা করিয়া নিজে নিজে বই দিতাম। কেন এইটা একটা আপনার ইলহাম হয় যে আল্লাহ তালা তার বন্দার কলবটা লিয়া দেয়। ইচ্ছাখারা করার যে সময় ইচ্ছাখারার নিয়ত করিয়া উজু পড়লাম, নমাজ পড়লাম, তোবাত ইস্তেগফার করিয়া দুরুস্ব পড়িয়া ইস্তেগফারার দোয়া পড়িলাম, আল্লাহুম্মা ইন্নি আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাযলিকাল আযীম ফা ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তাআলামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্না হাযাল আমর, ও হাযাল আমর হইতে ও যে নিজর যে উদ্দেশ্য, যে উদ্দেশ্য আমি ইস্তেখারা করিয়ার ও ও উদ্দেশ্য গো আমার দিল দিল আনতাম। আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্না হাযাল আমর খাইরুল্লি ফি দিনি ও মাআশি ও আকিবাতি আমরি আও আজলি আমরি আও আজলিহি ফাকদিরুলি ও ইয়াসসিরহুলি সুম্মা বারিকলি ফি ও ইন কুনতা তাআলামু আন্না হাযাল আমর। ও সময় ও হাযাল আমরর জায়গার যে আমার যে নিয়ত আছে একটা শারুল্লি ফি দিনি ও মাআশি ও আকিবাতু আমরি আও আজলি আমরি ও আজলিহি ফাসরিফু আননি ওয়াসরিফ নি আনহু ওয়াকদিরলি খাইরুন হাইসু মা কানা সুম্মার জিনি বি। এই তো বাক্কা অনেক লম্বা দোয়া, এই দোয়াটা একবার দুইবার তিনবার করিলে সাধারণত মুখস্থ হইত না, যার কারণে এই দোয়াটা দোয়ার কোনো বুক থাকিয়া ইস্তেখারার দোয়া অথবা আপনি সার্চ যদি করেন ইস্তেখারার দোয়া তো অটোমেটিক আপনার ইয়ত ইন্টারনেটও ফাইলিবা ইস্তেখারার দোয়া। এই দোয়াটা বার করিয়া এই দোয়া ফড়িবা, ফড়িয়া দুরুসুর পড়িয়া জিকির আজকার করিয়া আর নিজে যে উদ্দেশ্য ও উদ্দেশ্যরে মনে মনে রাখিয়া দৃশ্য ফুড়ি 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 বিছনাত শুইয়া পড়বা সুন্নতি তরিকায়। সুন্নতি তরিকায় শুইমুখিলা আমি আর একদিন দেখাইছি যে সুন্নতি তরিকায় শুয়া হইলগিয়া ডাইন খরটে কিবলামুখী হইয়া কিবলামুখী, যেমন বাংলাদেশ হইলে উত্তর দক্ষিণ হইয়া শুয়া ডাইন দিকে হইলে কেবলা সামনে দি ডাইনে দি পড়ে বাংলাদেশ হইলে, আর এই দেশ হইলে যে ওয়ে আপনার উত্তর দক্ষিণ খুনা লইয়া হ্যাঁ সাউথে মাথা দিয়া কেবলামুখী হইয়া ডাইন হ্যাঁ, এবং নিজর ডাইনাত্রে ডাইন পার্শ্বর বালিশর লগে লাগাইয়া বামাত্রে বামাত্রে এইরকম লাগাইয়া, আর এই যে এখন যে অবস্থায় আমি বনো আছি ও অবস্থায় যদি যে অবস্থায় এই অবস্থায় যদি ডাইন করতে শুই তো যে অবস্থা রইব ও অবস্থা রইব কিছু নথি তরিকায় শুয়া, এখন যে অবস্থায় আমি বসা আছি এই অবস্থায় যদি আমি ডান করাতে এরকম শুইয়া পড়ি তো ওইটাই হইব সুন্নতি তরিকায় শুয়া। এই সুন্নতি তরিকায় শুইম আর মনে মনে আমার কল্প যেটা আছে ওটা দিয়ান করিয়াও তো ঘুমো পড়ে যাব। ঘুমার পরে
স্বপ্নে কিছু দেখতাম পারি নাও দেখতাম পারি, মানে এটা তো একটা ইলহাম, ইলহামের মাধ্যমে আল্লাহ তালায় কল্পের মধ্যে জানাইয়া দেন। যদি কোনো স্বপ্ন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন পর্যন্ত কোনো স্বপ্ন আমি না দেখি, তে দরিয়া নিমু যে আমার মনে যেদিকে আগ্রহ বেশি ওদিকে আমি আগুইম, অটো আমার লাগিবালা। আর নার দিকে যদি আমার মনের আগ্রহ একটু বেশি থাকে, মনের আগ্রহ হার দিকে থাকে যদি তে আমি হা করমু, মনের আগ্রহ নার দিকে থাকে তে না না ইজিমু, ফিরি বিরত তো ইজিমু। আর যদি কোনো স্বপ্ন দেখিয়া থাকি তে এই স্বপ্নটা লাগিয়া স্বপ্নর তাবির করনেওয়ালা যারা তার শরণাপন্ন হইয়া, তো সেই না আপনার বসাই বসাই জায়গা দিতে পারবা। এই লগে আপনার ইস্তেখারা, সাধারণত স্বপ্ন যদি দেখি এই স্বপ্নটাও যার কাছে মনে হয় তার কাছে কইব না, এই স্বপ্নটারেও স্বপ্ন বিশেষজ্ঞ যারা তার শরণাপন্ন হইব। শুধু আমার লহান আপনার যদি মনে করেন যে উতু হুজুরে মনে হয় জানেন না, আমার লহান অনেকে আমি এই স্বপ্নর তাবির সবে সম্ভব নয়, স্বপ্নর তাবির লাগিয়া ই আরও একটা বিশেষ ফোন আরও একটা সাবজেক্ট, অনেকে এই সাবজেক্টর পারদর্শী যারা তার কাছে এই স্বপ্ন কইমু। তো আলহামদুলিল্লাহ, আর যদি এরকম পাই না দেখি তা করতাম তা কইলাম যে যদি এরকম স্বপ্নর খুইবার জোকা মানুষ না পাই তে নিজে নিজে আমি যা স্বপ্ন দেখছি আলহামদুলিল্লাহ ভালো দেখছি, আর যা পারি একটু শ্রদ্ধা করে দিতাম, অটো বইল উত্তম, অটো বালা খেউরের কাছে আমার স্বপ্ন খুইলাম না। যদি আপনি স্বপ্ন যার মনে হয় তার কাছে খোয়াত লাগি তে আমার স্বপ্নর অপব্যাখ্যা হওয়ার সম্ভাবনা আছে, আমার বালার জায়গার মন্দ হওয়ার সম্ভাবনা আছে। কারণ স্বপ্ন দেখার মধ্যে কেউ স্বপ্ন দেখলা আপনার দুধ পান করে, সে তো দেখলা দুধ পান করা, তে ই স্বপ্নর তাবিরটা কিতা বুঝি, স্বপ্নর তাবির দেখা যায় ওইব গে এই এই আপনার ইলিম হাসিল করবা, ইলিমের মধ্যে তান তরক্কি হইব। হ্যাঁ, এখন দেখবো একটা তার বাবার তো আর একটা, তাই স্বপ্ন যার কাছে মনে হয় তার কাছে খুইব না, আর ইস্তেখারা লাগিয়া করার লাগে নিজে নিজে প্রত্যেকে আমরা নিজে নিজে ইস্তেখারা করতাম, ইস্তেখারা করা খুব ভালা। এর অর্থ হইল কি আমি যে খাম লাগে, যেমন আমি একটা ব্যবসা খুলতাম নি না খুলতাম না, দোকান করতাম নি না করতাম না, এই সময় কিতা করতাম নিজে নিজে উজু করতাম এসার নামাজের বাদে দুই রাখাত নামাজ নফল পড়মু। আলহামদুলিল্লাহ আপনার চমৎকার আলোচনা আজকে অত্যন্ত এটা প্রয়োজনীয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেকে বলেন। আমরা ছোট একটা ব্রেকে যাবো ইনশাল্লাহ, সময় তো দর্শক শ্রোতা বিন্দু, আমরা ছোট একটা ব্রেকে যাবো, ব্রেক থেকে এসে কিন্তু আপনাদের আপনার যে সব এই বিষয়ের উপর যদি কেউ প্রশ্ন করতে চান ইনশাল্লাহ আপনার আমরা আপনাদের প্রশ্ন নেব ইনশাল্লাহ, প্রত্যেক আমার উত্তর দেবো। আমাদের সাথে থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Oh.